স্বর্ণকে যত বেশি আগুনে পোড়াবেন স্বর্ণ তত বেশি খাদ মুক্ত হয়ে একদম খাঁটি হয়ে যাবে। একই রকম বিষয় হলো মানুষের ক্ষেত্রে, আপনি মানুষকে যত বেশি কষ্ট দিবেন যত বেশি দুঃখ দিবেন সেই মানুষ সেই পরিবেশের জন্য তত বেশি উপযোগী হবে এবং সেই পরিবেশটা থেকে মানে বেঁচিয়ে ওঠার জন্য সর্বোচ্চ রকমের সে উপযোগী হবে, সে একদম অপ্রতিরোধ্য হয়ে যাবে। ঠিক সেম একই ব্যাপার আপনি বলতে পারেন আপনার এই পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যাপারে। হ্যাঁ, বিষয়টা হলো যে ইমরান খান এমন একজন প্রধানমন্ত্রী যিনি এর আগে একজন ক্রিকেটের একজন অধিনায়ক ছিলেন, শুধু তাই নয় তিনি ক্রিকেট আপনার অধিনায়ক হয়ে একজন বিশ্বজয়ী নেতা, যিনি 1992 সালে পাকিস্তানের হয়ে তিনি ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিলেন, যেটা পাকিস্তানের হয়ে একমাত্র বিশ্বকাপ আপনি বলতে পারেন। এরপরে যে এরপরে তিনি 2002 সালে তিনি পাকিস্তানের রাজনীতিতে যোগ দেন এবং যা যোগ দেওয়ার পর থেকে তার তরুণ্য এবং তার সততা এবং তার এই যে নেতৃত্বের যে গুণাবলী যিনি যেটা তিনি ক্রিকেট থেকে পেয়েছিলেন এই বিষয়টার দিকে তিনি পুরোপুরি ভাবে গুরুত্ব দিয়ে তিনি কাজ করতে শুরু করেন এবং সেখান থেকে তিনি একটা পর্যায়ে এই 2022 সালে মানে মাত্র 20 বছর পরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যান। 2018 সালে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার মানে হলো যে তিনি মাত্র 16 বছর রাজনীতি করেছেন, তার মধ্যে তিনি এরকম একটা বিরাট একটা সাফল্য পেয়েছেন। এর পিছনে মূলত তার তিনটি গুণ রয়েছে আর তিনটি গুণের কারণে আগামীতেও পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তিনি আরো ভালো একটা পজিশনে তিনি যেতে পারেন, এমনকি আরো ভালো পজিশন বলতে আমি বলতে চাচ্ছি বিশ্ব রাজনীতিতে তিনি যেভাবে এখন নিজেকে মেলিয়ে ধরেছেন বিশেষত মুসলিম বিশ্বের কাছে তিনি একজন অবিসংবাদিত নেতা হিসাবে নিজেকে আবিষ্কৃত করেছেন, যেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে একদম সহযোগী বন্ধু হিসাবে তিনি কাজ করছেন মুসলিম বিশ্বের জন্য। তো যার কারণে এখানে এই যে তার এই পর্যায়ে আসার পিছনে মূলত তার তিনটি গুণাবলী রয়েছে। এই তিনটি গুণাবলীর মধ্যে রয়েছে এক নম্বরে তিনি একজন পুরোপুরি একজন সৎ মানুষ, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কথা, কারণ তিনি এমনটাই সৎ মানুষ। তিনি এই যে অতি সম্প্রতি তিনি যে প্রধানমন্ত্রী থেকে তিনি যে আপনার পদত্যাগ করলেন, পদত্যাগ করার পরে তিনি গণভবনে ঢুকেছিলেন একদম খালি গায়ে, বের হলেন খালি খালি গায়ে বলতে তিনি কোনো সম্পদ নিয়ে ঢুকেননি, বের হওয়ার সময় তিনি কোনো সম্পদ নেননি, মাত্র তিনি যেদিনকে তাকে পদত্যাগ করেন তিনি সেই দিনে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি একদম গণভবন থেকে একদম নির্জলা নিফ্রেশ ভাবে তিনি বেরিয়ে আসেন। এতে তার দুর্নীতির বিরুদ্ধে যে তার একটা শক্ত অবস্থান এবং নিজে যে কখনো দুর্নীতির সাথে তিনি আপোষ করেন না এবং সততার যে একটা বড় একটা প্রতিরূপ সেটা কিন্তু এই ইমরান খান এখানে দেখিয়েছেন। এরপরে তিনি যেটা রয়েছে সেটা হলো তার নেতৃত্বের গুণাবলী। যদিও তিনি লোভী, তার নিজের দেশে নিজের দলে যে লোভী যে নেতাগুলো রয়েছে তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি, যার কারণে তার প্রধানমন্ত্রী থেকে নিজেকে পদত্যাগ করতে হয়, কিন্তু এখানে আসলে তার এই যে রবি লোক আসলে দুনিয়াতে কে কতজন আপনার এই নিয়ন্ত্রণ করতে পারে সেটা আসলে একটা বড় প্রশ্ন, কিন্তু ইমরান খান বাস্তবে যে একজন লিডার তার একটা বড় প্রমাণ হলো তার পদত্যাগের পরে তার দেশের যে জনগণ রয়েছে তার দেশের যে তরুণ সমাজ রয়েছে তার একটা কথাতে পুরো ইসলামাবাদ একদম ভরে গিয়েছিল এবং সেটা মধ্যরাতে ইসলামাবাদে লক্ষ লক্ষ মানুষ এসে ভরে যায়, যেটা পুরো পাকিস্তানের ইতিহাসে এটা গত 30 বছরে আপনি দেখাতে পারবেন না যে এতগুলো মানুষ এসে ইমরান খানের পক্ষে বা কোন সরকার প্রধানের পক্ষে এসে রাজপথে নেমেছে। আসলে এখানে ইমরান খানের এখানে রয়েছে তার এই যে একটা স্বাধীন চেতা একটা চিন্তা ভাবনা এবং তরুণ সমাজকে আকৃষ্ট করার মতো তার কথা এবং মনোভাব। আমরা জানি যে পাকিস্তান এমন একটা দেশ যে দেশটা আসলে সারা বিশ্বের মধ্যে তেমন অর্থনৈতিক দেশও নয়, সামরিক শক্তিতেও সেরকম আহামরিক কিছু নয়, তারপরও এই পাকিস্তান নামক যে দেশটি রয়েছে এই দেশটিতে কিন্তু বিশ্ব রাজনীতিতে একটা বিশাল একটা ভূমিকা পালন করে, বিশেষত সৌদি আরবের একটা সহযোগী দেশ হিসাবে কাজ করে, আমেরিকার সহযোগী হিসাবে কাজ করে, মানে আমেরিকা এবং সৌদি আরবের ঘোরতর মিত্র হচ্ছে এই পাকিস্তান। আর এই মিত্রতার আড়ালে রয়েছিল আসলে তাদের একটা গোলামি করার মতো একটা মন মানসিকতা, মানে আমেরিকার কথা মতোই মূলত পাকিস্তানকে চলাফেরা করতে হতো। এবং এই যে পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ আর এক মুসলিম দেশ আফগানিস্তানে এবং সম্পূর্ণভাবে অনৈতিকভাবে এই যে আমেরিকানরা হামলা করেছিল এবং জুলুম করেছিল এবং একটা দেশের প্রতি তারা যে এই এত বড় একটা মানে একটা একটা বিশৃঙ্খলা তৈরি করেছিল এবং একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল
সেটার ঘোরতর বিরোধী ছিলেন ইমরান খান। মূলত এখান থেকে তিনি আসলে আমরা তার সমস্যাটা তৈরি হয়, এবং এই যে পাকিস্তানকে একটা আত্মমর্যাদাশীল যে একটা দেশ সেই অবস্থানে নিয়ে যাওয়ার পিছনেও আসলে সবচেয়ে বড় স্বপ্নদ্রষ্টা ছিলেন এই ইমরান খান। যেমনটা আজ থেকে প্রায় 50-55 বছর আগে মোহাম্মদ আলী জিন্নাহ যে স্বপ্নটা দেখেছিলেন, যে রাজনীতির কারণে ভারত থেকে পাকিস্তান এবং বাংলাদেশ নামক তিনটি দেশের জন্ম হয় যাদের রাজনীতির কারণে, এবং যারা নিজেদেরকে স্বাধীন যে একটা দেশ সার্বভৌম একটা দেশ হিসাবে গঠন করার জন্য তারা স্বপ্ন দেখেছিলেন, এবং মুসলিম বিশ্বকে একটা বিশ্ব দরবারে মেরুদণ্ড একটু শক্ত মেরুদণ্ডযুক্ত একটি দেশ হিসাবে তুলে ধরার জন্য সকল প্রচেষ্টা করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, যেটা আসলে ইতিহাসে এই ভারতবর্ষের ইতিহাস দেখলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক একই রকমের একটা কাজ ইমরান খান করতে চাচ্ছিলেন, যেটা এই আমেরিকার বলয় থেকে বের হয়ে এসে নিজেদের স্বতন্ত্র এবং বিশ্ব রাজনীতিতে তারা একটা শক্তিশালী একটা অবস্থান গড়তে চেয়েছিলেন, যার কারণে মূলত ইমরান খানের আজকের এই করুণ অবস্থা। কিন্তু তার মাঝে যে এই যে একটা স্বাধীন যেটা ভাব এবং নিজেদেরকে একটা একটা ফ্রেশনেস একটা ভাব এবং মানুষের মধ্যে যে একটা আলাদা একটা প্রভাব তিনি তৈরি করেছিলেন শুধুমাত্র তার এই নিজেদের এবং একটা একটা আত্মমর্যাদাশীল একটা জাতি গঠনের জন্য তার যে স্বপ্ন এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কারণে, এবং যার কারণে সেই দেশের তরুণ সমাজ তার প্রতি ঝাঁপিয়ে পড়ে এবং তারা সবাই ইমরান খানের পিছনে এসে দাঁড়ান। তার নেতৃত্বের কথা বলি, তার নেতৃত্বের গুণাবলী এবং তার এই যে তার যে একটা স্বাধীন চেতনা এবং আত্মমর্যাদাশীল একটা জাতি হিসাবে গঠন করা এবং কারো গোলামি না করা এবং তার সম্পূর্ণ রকমের যে সৎ যে একটা আচরণ এবং সৎ একটা চরিত্র, এই চরিত্রগুলোই মূলত ইমরান খানকে আজকে এরকম একটা কিংবদন্তি তুল্য একটা অবস্থার মধ্যে নিয়ে আসছে, যেটা মূলত অনেক বিশেষজ্ঞই সরাসরি আকার ইঙ্গিতে সবভাবে বুঝিয়ে যাচ্ছেন। এবং এই ইমরান খান অনেকেই হয়তো মনে করছেন যে প্রধানমন্ত্রীত্ব যেহেতু হারিয়েছেন তিনি হয়তো আর রাজনীতিতে এগোতেই পারবেন না। বাস্তবিকভাবে সবচাইতে বড় বড় যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা সরাসরি এটা মেনে নিচ্ছেন যে আগামীতে ইমরান খান একক একজন নেতা হিসাবে আসবেন, এবং সেটা শুধু পাকিস্তান নয় সমগ্র বিশ্বের জন্য একজন বিশ্ব রাজনীতির বিশ্ব নেতা হিসেবে তিনি আগামীতে আসবেন বলে সকলেই আশা করছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনা। আশা করি সংবাদ পর্যালোচনা আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আমার মতের সাথে আপনার যদি মতের দ্বিমত থাকে অবশ্যই কমেন্টস করে আপনার মতামত আপনি জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।